আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডাল বাটার ঝামেলা ছাড়া পেঁয়াজ তৈরি রেসিপি। এই পেঁয়াজটা কিন্তু খুবই মচমচে হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি 1 কাপ ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো, যেন ডালটা ফুলে ওঠে। দেখুন আমার ডালটা 30 মিনিট পর ডাবল হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব, হাতের সাহায্যে এভাবে চটকিয়ে নিব, ডালটা যেন একটু নরম হয় আর ডালটা যেন ভেঙে যায়। কিছুক্ষণ এভাবে চটকিয়ে নিব, তারপর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, চালের গুঁড়া, বেসন, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি মাখিয়ে নিব। চালের গুঁড়া আর বেসনটার কোনো পরিমাপ নেই, কারণ যার যতটুকু লাগে সেভাবে দিয়ে নিতে হবে, যেভাবে আঠালো হয়। দেখুন আমার ডালটা কিন্তু মাখানো হয়ে গেছে। আমি এখন এভাবে একটা একটা করে উঠিয়ে তেলে ছেড়ে দেব, সবগুলো দিয়ে দেব। অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে দেখা যাবে পোরটা হয়ে গেছে, ভেতরটা কাঁচা রয়ে গেছে। এভাবে কিছুক্ষণ ভেজে নেব, যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নেব। দেখুন আমি উঠিয়ে নেব এখন। পেঁয়াজগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, সবগুলো আমি এভাবে উঠিয়ে নেব। আমার পেঁয়াজ দুটো রেডি। ডাল না বেটে এভাবে পেঁয়াজও কিন্তু খুব সহজেই বানানো যায়, খেতে কিন্তু দারুণ আর খুব মুচমুচে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।